আপনি কি জানেন ওযু করার শুরুতে কোন দোয়া পড়বেন এবং ওযুর শেষে কোন দোয়াটি পড়বেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমরা ওযু করবা নামাজের জন্য অথবা যে কোনো কারণে তোমরা ওযু করবা, ইবাদত করার পূর্বে যখন তোমরা ওযু করবা, ওযুর শুরুতে তোমরা বিসমিল্লাহির রহমানির রহিম বলে তোমরা ওযু করবা, এবং যখনই তোমরা ওযু করবা ওই ওযু করা অবস্থায় কোনো কথা বলা যাবে না। এবং ওযুর শেষে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কিনা ওযু করার পরে একটা কালিমা মাত্র একবার পড়বে, ওই ব্যক্তির জন্য রব্বুল আলামিন জান্নাতের সমস্ত দরজা রব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য উন্মুক্ত করে দেবেন। সুবহানাল্লাহ। অর্থাৎ ওই ব্যক্তি মৃত্যু বরণ করার পর রব্বুল আলামিন বলবেন যে, হে আমার বান্দা, তোমার যেই দরজা দিয়ে মনে হচ্ছে তুমি ওই দরজা দিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করো। সুবহানাল্লাহ। এই জন্য কোনোভাবেই ওযুর শেষে কালিমা শাহাদাত মিস দেওয়া যাবে না। আর কালিমা শাহাদাত হচ্ছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবিদুহু ওয়া রাসূলুহু। ওযু করার শেষে এই দোয়াটি কোনোভাবেই মিস করবেন না।